কে কোন নির্বাচন কমিশনের আন্ডারে এই বাংলাদেশ আছে? আমি জানতে চাই যে নির্বাচন কমিশন কি মানুষের প্রয়োজনে না শুধু নির্বাচনের প্রয়োজনে? নির্বাচন কমিশন যে এই যে গত এই আগামী 21 তারিখে নির্বাচন হবে এই যে ঢাকা 10 যেখানে আমি নিজেও বসবাস করি, কখনো কি চিন্তা করছেন যে ইভিএম এ ভোট দিবেন, ইভিএম এ ভোট নেবেন, লাইন ধরে ধরে ভোট নেবেন, ইভিএম এর যে জায়গায় একটা লোক চাপ দিবে, এইটা যদি করোনা রোগী হয় তাহলে পরে আমি যে ভোট দিতে যাবো আমারও তো করোনা হবে? সরকার বিভিন্নভাবে বলছেন যে কোনোভাবে গণজমায়েত কখনো মেনে নেওয়া হবে না, মানুষ 10 জনের বেশি থাকবে না একসাথে, কখনো আপনি কোনো ঘনবসতি এখন আর পছন্দ করেন না, সবাইকে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছেন, আর আপনি ভোটের দিন এই হাজার হাজার মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিবে, আপনার কি আর করোনা ভাইরাসের ভয় নাই? মানে নাকি যা কোনো একজন এমপি বা 2-3 জন এমপি বানানোর জন্য সারা বাংলাদেশের মানুষকে ঝুঁকিতে ফেলবেন, একজন এমপি বানানো কি এত জরুরি হয়ে পড়ছে নির্বাচন কমিশনের? আপনারা নির্বাচন কমিশন আপনারা পূজার সময় ভোট পেলেন, এখন করোনা ভাইরাসের এই যা সারা পৃথিবী যেখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করছে, আর আপনি এই ঢাকাতে এরকম একটা ঘনবসতিপূর্ণ জায়গায় আপনি নির্বাচন পালন করাই লাগবে? আরও দুঃখের বিষয় যে দেখেন ঢাকায় এই 10 আসনের যে 2 জন প্রার্থী, একজন আওয়ামী লীগের প্রার্থী, একজন বিএনপির প্রার্থী, কালকে টিভিতে দেখলাম ওই প্রার্থীরাও বলছেন যে নির্বাচন যেন বন্ধ করা না হয়। তাদের জন্য কি এমপি হওয়া এত জরুরি? মানুষের দু একটা মানুষের বাঁচাইতে গেলে মানুষ প্রেসিডেন্সি ছেড়ে দেয়। আপনারা দেখেন কানাডার প্রেসিডেন্ট কি কথা বলছে যে আমি এই দায়ভার নিতে হবে, আপনারা ঘরে বসেন এই টাকা পয়সা আমি দিব, আর আপনারা নির্বাচন কমিশন কি করতেছেন? এইগুলা আমি মনে করি যে আপনারা বিবেকের মুখোমুখি হন। নির্বাচন কমিশন হইলো আপনারা তো মানুষের জন্য, মানুষের প্রতিনিধি হিসাবে আপনারা এখানে কাজ করতেছেন। বাংলাদেশের নির্বাচন আপনারা করতে পারবেন, 2 সপ্তাহ 1 মাস পিছাই দিলে বাংলাদেশের এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এটা মহামারী আকারে রূপ নেয় এবং মহামারীতে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এই মাপ কোনোদিন ইতিহাস আপনাদেরকে মাফ করবে না। তাই সবার প্রতি অনুরোধ রইল, নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ রইল, এখনই সিদ্ধান্ত নেন, নাইলে যেন এটা বেশি দেরি না হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।